এবারে রোমান্টিক দৃশ্যের শুটিংয়ে আহত শাকিব খান। আসন্ন ঈদে ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমা হতে যাচ্ছে অন্তরাত্মা। বর্তমানে পাবনায় সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সেখানে শুটিং করতে গিয়ে চোখে আঘাত পেয়েছেন এই সুপারস্টার। শনিবার 3 এপ্রিল দুপুরে ঘটনা ঘটে। জানা যায়, রোমান্টিক একটি গানের দৃশ্য ধারণের সময় অসতর্কতায় নায়িকার একটি আঙ্গুল শাকিবের চোখে গিয়ে রক্তাক্ত করে। মুহূর্তেই ডাক্তার ছুটে আসেন, চোখে ব্যান্ডেজ করা হয়, এক চোখ পুরোপুরি বন্ধ আছে। এই মুহূর্তে শুটিং বন্ধ রেখে রিসোর্টে ফিরে গেছেন শাকিব খান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, শাকিব খানের শুটিং প্রায় শেষ পর্যায়ে ছিল, সেই মুহূর্তে এই দুর্ঘটনা ঘটল। আর মাত্র 2টি দৃশ্য ধারণ বাকি আছে, আশা করছি রোববার সেটি ধারণ করা সম্ভব হবে। তরঙ্গ এন্টারটেনমেন্টের ব্যানারে এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার চিত্রনায়িকা দর্শনা বণিক। এর আগে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সত্তা সিনেমায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের সঙ্গে জুটি বেঁধেছিলেন শাকিব, যেটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। প্রায় 5 বছর পর আবারও শাকিব খানকে নিয়ে কাজ করছেন সোহানি হোসেন। দর্শক, শাকিব খানের এই সিনেমাটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।